হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফ। আমি পূজা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আজকের ভিডিওর টপিকটা তো আমার থাম্বনেল আর হেডলাইন দেখে তো বুঝেই গেছো, টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে কী টপিক নিয়ে কথা বলতে এসেছি আজকে। আজকের টপিকটা মোস্ট রিকোয়েস্টেড টপিক। আমার সব ফ্রেন্ডসরা, আমার রিলেটিভরা সবাই জানতে চেয়েছে যে আমি কী করে আমার প্রেগনেন্সি ওয়েট লুজ করেছি, কি করে আমি আমার পোস্ট প্যাটার্ন ওয়েট লুজ করলাম, আমি কি কিছু ওষুধ খেলাম, নাকি আমি জিম জয়েন করলাম, না কি করলাম, সবাই আমাকে অনেক জিজ্ঞেস করছে। আর স্পেশালি আমার বার্থডে পিকচার্স দেখে সবাই জিজ্ঞেস করছে যে আমি কি করে আমার ওয়েট লুজ করলাম, কি করে আমি আমার অরিজিনাল শেপে চলে আসলাম। তো তোমাদের সবাইকে বলে দিই, আমি আমার অরিজিনাল শেপে এখনও আসিনি, এখনও আমার ওয়েট লুজ জার্নি চলছে। তবুও আমি আমার 31 কেজিস আমি ওয়েট লুজ করে নিয়েছি উইদাউট এনি পিলস, এনি মেডিসিন, এনি ডায়েট আর উইদাউট জিম। আমি কোনো জিমেও যাইনি, আমি কোনো পিলস মেডিসিন কিছুই খাইনি আর ডায়েটও করিনি। যেহেতু আমি ব্রেস্ট ফিডিং মাদার, তো আমি ডায়েটও করতে পারবো না, স্ট্রিক্ট ডায়েট তো ফলো করতেই পারবো না, ইম্পসিবল আমার দ্বারা। তো তার জন্য আমি ডায়েটও করিনি। আর অনেকে বলবে ব্রেস্ট ফিডিং মাদার তো অবভিয়াসলি তোমার তো শরীর শুকিয়ে যাবে, অবভিয়াসলি তুমি এমনিতেই তোমার ওয়েট লুজ হয়ে যাবে। তো তবে তোমাদের জন্য বলে দিই, অনেকের মিসকনসেপশন আছে এটা নিয়ে যে ব্রেস্ট ফিডিং করলেই ওয়েট লুজ হয়ে যায়। তো আমি ক্লিয়ার করে দিই ব্রেস্ট ফিডিং মাদারদের যে ব্রেস্ট ফিডিং করলেই ওয়েট লুজ হয় না, সবার বডি সমান না, ওয়েট লুজ হয় না সবার। হ্যাঁ, হতে পারে 1-2 কেজি কমতে পারে, কিন্তু 31 কেজিস শুধু ব্রেস্ট ফিডিং করলেই কমবে না, একদমই কমে না। তো আর সবার বডি সমান না। তো আজকের টপিকটা তোমাদের সাথে শেয়ার করি, সব শেয়ার করব, কিন্তু ভিডিওটা লম্বা হবে, তোমরা স্কিপ করো না। তো আশা করছি ভালো লাগবে। আর তোমাদেরও এখন তো কিছুদিন পরেই পুজো এসছে, তো পুজো যখন আসছে তোমাদেরও অনেক প্রফিট হবে এই ভিডিওটা দেখলে, আশা করছি তোমাদের ভালোও লাগবে আর তোমরাও হেল্পফুল হবে এই ভিডিওটা দেখে। আর যদি তোমাদের ভালো লাগে এই ভিডিওটা, তো প্লিজ সবার সাথে শেয়ার করো আর মোটিভেট হও, নিজেকে মোটিভেট করো, আর তোমরাও তোমাদের ওয়েট লুজ করো। তোমাদের ওয়েট গেইন হয়ে থাকলে, আমার মতো হিউজ কাইন্ড অফ ওয়েট যদি তোমরাও গেইন করে থাকো, তো তাড়াতাড়ি মোটিভেট হয়ে যা আর হয়ে ওয়েট লুজ করে ফেলো। পুজো আসার আগেই এখনও 1 মান্থ আছে, তো ওয়েট লুজ করে ফেলো 1 মান্থে অ্যাটলিস্ট। তোমরা যদি চাও, তোমরা যদি জেদ ধরো, তবে 5 কেজিস তো লুজ করতেই পারবে, আর না হয় 1-2-3 কেজিস তো করতেই পারবে। তো তোমরা আমার সাথে থাকো, আমি আমার কি করলাম, কি করে আমি আমার ওয়েট লুজ করলাম সব কিছু আমি শেয়ার করব তোমাদের। সত্যি ফুল ভিডিওটা খুবই হেল্পফুল হবে, স্পেশালি যাদের ওয়েট গেইন প্রচুর পরিমাণে হয়ে গেছে আর ঘরে কি করে ওয়েট লুজ করবে ওদের জন্য, স্পেশালি ওদের জন্য খুব হেল্পফুল হবে। তো তারা প্লিজ ফুল ব্লগটা দেখো, আর তোমাদের বন্ধুদের সাথে, তোমাদের রিলেটিভদের সাথে যাদের এই ভিডিওটা খুব দরকার ওদের সাথে শেয়ার করো, আর আমাকে প্লিজ সাপোর্ট করো, পূজাকে সাপোর্ট করো, পূজাস লাইফকে সাবস্ক্রাইব করে দাও। চলো এখন থেকে স্টার্ট করি। কি হ্যালো বন্ধুরা, চলো এখন থেকে স্টার্ট করা যাক, আমি কি কি খাই, কি কি খেয়ে আমি ওয়েট লুজ করেছি। ফার্স্টেই ঘুম থেকে উঠেই গরম জল, উষ্ণ গরম জল খাই 1 গ্লাস বা 2 গ্লাস খেয়ে, তারপর একটু গ্যাপ দিয়ে, একটু টাইম গ্যাপ দিয়ে তারপর আমি লেবুর জলটা খাই। আমি যেহেতু এখন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মাদার না, তার জন্য আমি লেবুর জল খাই। আর যারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মাদার বা যারা অ্যাসিডিটি প্রবলেম, তারা স্কিপ করে দিও, তারা খেও না লেবুর জলটা। আর তারপর একটু গ্যাপ দিয়ে আমি ব্ল্যাক কফি খাই, ব্ল্যাক কফিটা মাস্ট। আমি সব পুরো ব্রেস্ট ফিডিং জার্নিতে আমি খেয়েছি, এখনও খাচ্ছি, খেয়ে তারপর আমার দিনটা শুরু করি আর আমার এক্সারসাইজটা স্টার্ট করি।
তো এইসব এক্সারসাইজ সিরিয়াসলি বলছি খুব ইফেক্টিভ। আমি পাঁচটাই এক্সারসাইজ দেখাবো, সিরিয়াসলি তিন সেট করে করো, দেখবে তোমার ভিজিবল রিজাল্ট পাবে তোমার বডিতে। অ্যাটলিস্ট এক ঘন্টা দাও, এক ঘন্টা যদি পারো না 30 মিনিটস এইগুলো এক্সারসাইজ করো, 30-30 করে তিন সেট করো। আর এইটা হচ্ছে জাম্পিং জ্যাক, আমি যেটা ডেইলি করতাম, সত্যি এইটা করে আমার ফুল বডির ফ্যাট রিডিউস করেছি আমি। কিন্তু ফার্স্টেই আমি পারতাম না, কারণ অনেক হেভি ওয়েট ছিলাম আমি, 93 কেজিস ছিল, তার জন্য এইভাবে হাত উঠিয়ে ডেইলি করতাম, তবুও করতাম। আর ডেলিভারির পরে তো পরপরই আমি করতে পারতাম না, তো আস্তে আস্তে স্টার্ট করেছিলাম। আর এইভাবে আমি চেস্ট ফ্যাট কমিয়েছি এই এক্সারসাইজ করে, সত্যি ভীষণ ভালো একটা এক্সারসাইজ চেস্ট ফ্যাট আর ব্যাক ফ্যাট কমানোর জন্য। আর তারপর এই এক্সারসাইজটা করে আমার স্টমাক ফ্যাট, আর্ম ফ্যাট, হাতের যে চর্বিগুলো থাকে এইগুলো অনেকটা রিডিউস করেছি, হিপ ফ্যাটও কমিয়েছি, সত্যি ফুল বডি রিডিউস হয় এগুলো এক্সারসাইজ করে। আর এখন ব্রেকফাস্ট টাইম, আর আজকে ব্রেকফাস্টে করছি ব্রেড দিয়ে, পিনাট বাটার দিয়ে, ব্যানানা দিয়ে। হ্যাঁ, আমি কলা খেয়েই ফ্যাট লস করেছি, ওয়েট লস করেছি। অনেকেই ভাববে যে কলা খেলে মোটা হয়, একদমই না, কলা খেলে মোটা হয় না। আমি তো অ্যাটলিস্ট ডেইলি একটা করে কলা খেয়েছি আর খেয়েই ওয়েট লস করেছি। আর যেদিন আমি ব্রেড খেতাম না, সেদিন আমি এক বয়েল খেতাম, আর না হয় আমি ওটস মুদি খেতাম। এই আমি ব্যানানা পিনাট স্যান্ডউইচ আমি ডেইলি খেয়েছি, আর না হয় আমি ওটস মুদিই খেতাম। আর ব্রেকফাস্ট করার পর এক দেড় ঘন্টা পর, দু ঘন্টা পর একটা খিদে পায় একটু অল্প স্বল্প, তাই তখন একটা করে আমি ফল খেয়ে নিতাম, যে কোনো ফল। আজকে ছিল তরমুজ, তো তরমুজটা খেয়ে নিলাম। দেখেছো আমি লাঞ্চ করলাম, আমার লাঞ্চ থালিটা তো দেখতেই পেরেছো। আর আমি এইভাবেই ডেইলি ভাত খেয়েই আমার ওয়েট লুজ করেছি। তোমরা হয়তো একটু শক হতে পারবে, সত্যি আমি ভাত খেয়েই ওয়েট লুজ করেছি, কিন্তু আমার ভাতের পরিমাণটা কম ছিল, ক্যালোরি ডেফিসিটে ভাত খেতাম। এই হাতের এতটুকু সমান এতটুকু ভাত, ধরো এক হাতা ভাত খেতাম। স্যালাড প্রচুর খেয়েছি, মানে শসাটা আমি ডেইলি খেয়েছি, হাফ শসা বা পুরো একটা ছোট্ট শসা, মানে এইটুকু সাইজের শসা আমি পুরো খেতাম। আর মাছ মাংস যাই থাকতো খেয়েছি, খেয়েই আমি ওয়েট লুজ করেছি, কিন্তু আমি ঝোল খাইনি। বাঙালিরা আমি জানি এক থাল বসে ভাত খাবে আর কারি কারি ঝোল খেয়ে বুড়ি ভাড়াতে থাকবে, কিন্তু আমি এই ঝোলটাই স্কিপ করে দিয়েছি। যে কোনো তরকারি থাকুক, আমি তরকারিটা খাই না, ঝোলটা খাই না, আমি মাছটা তুলে নিই, ডিমটা তুলে নিই, বা মাংস থাকলে মাংসটা খেয়ে নিই, কিন্তু আমি মানে ঝোলটা খাবো না। আমি ঝোলটা একদম খাওয়া বন্ধ করে দিয়েছি, আগেও ঝোল খেতাম না, এখনও ঝোল খাই না। আর এইভাবেই করে আমি ওয়েট লুজ করেছি। আর আমি ভাত খেয়ে ওয়েট লুজ করেছি, কারণ যেহেতু আমি ব্রেস্ট ফিডিং মাদার, তো আমি স্ট্রিক্ট ডায়েট ফলো করতে পারবো না, যে আমি পুরো ভাতটা ছেড়ে আমি লুজ করতে পারবো না। তাই দেখে ভাবলাম যে না, ভাত খেয়েই ওয়েট লুজ করবো, তো টার্গেটটা নিয়েছিলাম আর ওয়েট লুজ করেছিও। আরও 4-5 কেজি লস করা বাকি আছে, তো তোমরা আমার সঙ্গে থেকো, আমি আরও 4-5 কেজি ওয়েট লুজ করে দেখাবো তোমাদেরকে। আর আমি ভাত খেয়েই ওয়েট লুজ করেছি, করবো। ভাত খাওয়ার পর যখন খিদে লাগতো, বিকেলে অল্প করে টক দই আমি একটু খেয়ে নিতাম। আর বিকেলবেলা তো একটা টি লাগবে, তো তার জন্য গ্রিন টি আর সাথে দুটো ডাইজেস্টিভ বিস্কিট খেতাম গ্রিন টির সাথে। তারপর 7টা কি 8টার ভিতরে আমার ডিনার কমপ্লিট করে নিই আমি। ডিনারে আমি ভাতটা খাই না, রুটিও খাই না, কখনো কখনো আমি মাছ মাংস যা থাকে আমি খাই। আর আজকে ছিল ডাল, তো ডাল সবজি দিয়ে ডাল খেয়েছি, টমেটো, ধনে পাতা, পেঁপে সব কিছু দিয়ে মসুরি ডাল খেয়ে নিয়েছি। খেয়ে তারপর জিরা বাটার খেয়ে নেব। আর যদি কারোর খিদে লাগে তো দুধ খেতে পারো,
কিন্তু আমি দুধ খাই না, কিন্তু দুধ খেলে ভালো, আমার দুধ খেতে ভালো লাগে না, কিন্তু দুধটা খাওয়া ভালো। আমি আমার ওয়েট লুজ করেছি। আরও জানতে চাও যে আমি কী কী এক্সারসাইজ করি, ফুল এক্সারসাইজ ভিডিও দেখতে চাও তো কমেন্ট বক্সে লিখে দিও, আর আমি আরও কী কী খাই সব কিছু ডিটেলসে জানতে চাও তো কমেন্ট বক্সে লিখে দিও, আমি আবার আর একটা ফুল ভিডিও বানাবো তোমাদের জন্য। এখন বলে দিচ্ছি যে আমি কী কী খাইনি, আমি কী কী আমার লাইফ থেকে ছেড়ে দিয়েছি খাওয়া। ফার্স্ট হচ্ছে যে চিনি খাওয়া একদম বন্ধ করে দিয়েছি, চিনির জন্য চাটা খাওয়া বন্ধ করে দিয়েছি, দুধ চা খাওয়া একদম বন্ধ করে দিয়েছি, আর থার্ড আমি বিস্কিট খাওয়া বন্ধ করে দিয়েছি, কারণ আমি এক প্যাকেট বিস্কিট খেয়ে নিতাম যার জন্য আমার প্রচুর ওয়েট গেইন হয়ে গেছিলো প্রেগনেন্সিতে, তাই বিস্কিট খাওয়া বন্ধ করে দিয়েছি। আর ফোর্থ আমি বাইরের যেগুলো জাঙ্ক ফুড এইগুলো খাওয়া বন্ধ করে দিয়েছি, আর এইভাবেই আমি আমার ওয়েট লুজ করেছি। সব কিছু খেয়ে, ক্যালোরি ডেফিসিটে খেয়ে আমি সব খেয়েছি, কিন্তু অল্প খেয়ে ওয়েট লুজ করেছি। আর আজকের ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল লেগে থাকে, তোমাদের যদি কিছু হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তো একটা লাইক দিও, আর তোমাদের ফ্রেন্ডস রিলেটিভস সবার সাথে শেয়ার করে আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমার পূজাস লাইফকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো, আমার পাশে থাকো। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।